বলছি যে আমাদের স্কুলে কি করবে, যে 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। তবে ক্যান্ডি দেওয়া নিয়ম হলো কি, যে প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বর অনুসারে ক্যান্ডি পাবে। তাহলে রোল নম্বরে দশক স্থানে একক স্থানে যে অঙ্ক আছে সেই অনুসারে ক্যান্ডি দেবে নাকি? মনে করো যার রোল এক তার একক স্থানে অঙ্ক কত, সে ক্যান্ডি পাবে। একটি যার রোল দশ তার শেষে কত, সে পরে ক্যান্ডি পাবে। জিওটি ক্যান্ডি পাবে যার রোল বিশ তার শেষে কত, সে পরে ক্যান্ডি পাবে। যার রোল চল্লিশ সে তার শেষে কত, জিরো, সে পরে ক্যান্ডি পাবে। জিরোটি শূন্যটি ক্যান্ডি পাবে নাকি? যার রোল মানে একান্ন সে পরে ক্যান্ডি পাবে, একটি ক্যান্ডি পাবে। তাহলে যার রোল সেই রোল নম্বরের শেষের অঙ্কটা যা থাকবে সেই অনুসারে সে ক্যান্ডি পাবে। তাহলে প্রথম দিন যে কয়টা ক্যান্ডি পাবে, দ্বিতীয় দিন সেই সংখ্যক ক্যান্ডি পাবে। তাহলে মনে করো একজনের রোল 15, তাহলে সে প্রথম দিন কয়টা ক্যান্ডি পাবে, 5টি। 5টি পাবে প্রথম দিন, 5টি। তাহলে কয়েক দিন কয়টা ক্যান্ডি পাবে, 5টি। 5টি নাকি? তারপর দিন কয়টা ক্যান্ডি পাবে, 5টি। তাহলে 5 5 5 নাকি? তাহলে গুণ হবে নাকি? এভাবে যে 5 দিন পরে আমরা হিসাব করতে বলছো যে কে কয়টি ক্যান্ডি পাইছে। তাহলে আমরা যদি মনে করি যে আমাদের রোল নম্বর একজন নিলাম, তোমাদের তোমাদের একজনের রোল নম্বর আমরা নিলাম কি, যে রোল নম্বর প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা নাকি? আমাদের সাতটা পূরণ করতে বলছে যে আমাদের প্রথমে রোল নম্বর থাকবে, যার যে রোল সে রোল থাকবে নাকি? পরবর্তীতে কি থাকবে, রোলের শেষের সংখ্যা বা শেষের অঙ্কটা, পরবর্তীতে দিন, তারপর পদ্ধতিতে কয়টা দিন শেষে কয়টা ক্যান্ডি পাবে বের করতে হবে। তাহলে কয়দিন ক্যান্ডি দেবে, 5 দিন ক্যান্ডি দেবে। মনে করে একজনের রোল ধরলাম 16, তাহলে রোল নম্বরটা কত হবে, 16। তাহলে 16 যদি রোল নম্বর হয় তাহলে শেষের অঙ্ক কত, 6 6 লিখলাম ঠিক আছে। তাহলে প্রথম দিন থেকে তাহলে কি লাগবে এখানে, দিন সংখ্যা প্রথম। তাহলে প্রথম দিনে সে কয়টা ক্যান্ডি পাবে, 6টি। তাহলে 6 দিলাম, সমস্যা আছে? এবার দ্বিতীয় দিন বলছে কি, বলছে সে যতটা ক্যান্ডি পাইছে তার সাথে কি হবে, প্রথম সংখ্যাটি কি হবে, গুণ হবে। তা প্রথম সংখ্যা তো 6 পাইছিল, আবার এখন আর দ্বিতীয় দিন কত পাবে, 6টা পাবে নাকি? তাহলে 6 6 গুণ করছে তুই কত হবে, 36 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
যখন আমার তো
বাঁধবে বলছেন কি তাহলে এই নিয়মে বসো, বাকি দুই দিন সকালে ক্যান্ডি পাবে। প্রথমে তোমরা তোমার রোল নাম্বার চিন্তা করো, নিজের রোল নাম্বার অঙ্কটি নেওয়ার নিয়ম অনুসারে তোমার রোল নাম্বার এক অঙ্ক হয় তাহলে সেই অঙ্কটা গ্রহণ করো। তাহলে কি হবে যে না যেহেতু ক্যান্ডির সঙ্গে তো পাঠতেছে, ক্যান্ডি পাঠতেছে না, প্রথম দিন তোমার তুমি ছয়টা ক্যান্ডি দিচ্ছি, কয়দিন করে দেবো আমার ছয়টা দেবো, তো মোট কটা হলো ৩৬ টা হবে। আর কাদের বাড়বে না, যা দল তার ক্যান্ডির সংখ্যা বাড়বে না, আর যা দলের শেষে সম্ভব আছে তার ক্যান্ডির সংখ্যা মোটো ক্যান্ডি পাবে না। এই তো যুক্তি গেলে তাহলে আমরা পাব কি, যার গোল ১৬ তার ক্যান্ডির সংখ্যা দিন প্রতিদিন সংখ্যা বাড়তে থাকবে, ক্যান্ডির